রবিবার মানে তো বাঙালির কাছে মাংসবার, আর আমার খুব পছন্দের হলো বাঙালির সেই মাটন কারি বা মাটন কষা। গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে মনে হতো আজ ভাতটা একটু বেশিই খাবো। চলুন আজকে বানিয়ে নিই সেই ছোটোবেলার মাটন কারি। একটা মশলার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য 1.5 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা এবং 1টা গোটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, এর মধ্যে 150 গ্রাম দিয়ে দেবো টক দই, দেবো কিছু গুঁড়ো মশলা, প্রথমে হলুদ গুঁড়ো 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি, সুন্দর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ করে। আর যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো 2 চা চামচ। সবশেষে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ সর্ষের তেল। তারপরে 5 থেকে 7 মিনিট অন্তত খুব ভালো করে মাটনটা মাখিয়ে নেব। তারপর 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। এবার রান্না শুরু করার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে আলুগুলো ভেজে নেব প্রথমে। আমার বাড়ির মানুষটি আলু খেতে বেশি ভালোবাসে মাটনের থেকে, তাই একটু পরিমাণে আলু বেশি দিয়েছি আমি। অল্প নুন ছড়িয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে আলাদা একটা পাত্রে, আর এই কড়াইতে বাকি রান্নাটাও আমরা করে নেব। তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এখানে গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, এটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে রান্নার রঙটা খুব সুন্দর করে দেয়। এবার দিয়ে দেবো এর মধ্যে 4টে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগের দিন বানিয়ে রাখা বা ম্যারিনেট করে রাখা মাটন। নানা একটুও মশলা কিন্তু এর মধ্যে থেকে নষ্ট করা যাবে না, সবটাই কাঁচিয়ে কুচিয়ে ঢেলে দিয়েছি। তারপর শুরু করে দিতে হবে হাতের এক্সারসাইজ। হ্যাঁ, বেশ কিছু সময় নিয়ে কিন্তু এই মাটনটা কষাতে হবে। আমি এই মশলাটা 15 থেকে 17 মিনিট মতো কষাবো। যত ভালো করে মশলা কষানো হবে রঙটাও তত সুন্দর আসবে আর স্বাদটাও ততটাই ভালো হবে। আস্তে আস্তে দেখতে পাবেন, দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু অয়েলটা সেপারেট হচ্ছে। এবার আমি দিয়ে দেবো অবশ্যই এর মধ্যে গরম জল। আপনারা চাইলে রান্নাটা প্রেশার কুকারে করতে পারেন, তবে আজকে আমি কড়াইতেই করছি বলে জলের পরিমাণটা একটু বেশি দেব। এখানে আমি 2.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। আপনারা যদি প্রেশার কুকারে করেন তাহলে সেই অনুযায়ী জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তারপর এটা ঢেকে রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিট। মাটনটা 10-15 মিনিট পরে একবার খুলে দেখে নিয়েছি, এখনও কিন্তু আরও একটু কিছুক্ষণ হবে, তাই আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢেকে রেখে দেবো আরও 20 মিনিটের জন্য। রান্না হতে কতটা সময় লাগবে সেটা একেবারে নির্ভর করছে মাটনের কোয়ালিটি এবং পিসের সাইজের উপরে। আরও 15 মিনিট পর ফেরত এলাম, দেখুন এবার কিন্তু আমাদের মাংসের ঝোল একদম রেডি। চাইলে আপনারা ঘি গরম মশলা দিতে পারেন, তবে মাটনের ঝোলে আমি দিই না। আলুটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আর দেরি না করে ঝটপট গরম ভাত আর তার সঙ্গে এই মাটনের ঝোল। রবিবার কিন্তু একদম জমে যাবে, কথা দিলাম। আজ এ পর্যন্তই, নমস্কার।